প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গুরুদয়াল সরকারি কলেজের পক্ষ থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদেরকে জীববিজ্ঞান বিষয়ে অনলাইন ক্লাসে স্বাগত। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি গাজী মোহাম্মদ আশরাফুল আলম, গুরুদয়াল কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। তো চলো আজকের বিষয়টি আমরা জেনে নিই। আজকের বিষয়টি হচ্ছে ডিএনএ এর অনুলিপন। ছাত্রছাত্রীরা, এর আগের ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিডের দুইটি প্রকার ডিএনএ এবং আরএনএ সে সম্পর্কে বিস্তারিত জেনেছি। এখন আমরা ডিএনএ এর অনুলিপন নিয়ে জানব। তোমরা নবম এবং দশম শ্রেণীতে এই ডিএনএ অনুলিপন শব্দের সাথে পরিচিত। ডিএনএ অনুলিপনকে ডিএনএ রেপ্লিকেশনও বলা হয়। ডিএনএ রেপ্লিকেশনের আরেকটি প্রতিশব্দ আছে, সেটিকে বলা হয় দ্বিতন। কেউ কেউ আবার প্রতিলিপনও বলে থাকেন। তাহলে আমরা ডিএনএ অনুলিপনের প্রতিশব্দগুলো জেনে নিলাম। এখন আমরা সংজ্ঞাটা দেখব। যে প্রক্রিয়ায় একটি দ্বিসূত্রক ডিএনএ থেকে পূর্বাণুর দুইটি দ্বিসূত্রক ডিএনএ সৃষ্টি হয়। আসো আমরা বিষয়টি চিত্রের মাধ্যমে বুঝি। এখানে আমরা একটি দ্বিসূত্রক ডিএনএ ছবি দেখতে পাচ্ছি। এই ডিএনএ থেকে এর মতোই হুবহু দুইটি দ্বিসূত্রক ডিএনএ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো ডিএনএ এর অনুলিপন বা রেপ্লিকেশন বা দ্বিতন। এখন প্রশ্ন হচ্ছে, এই ডিএনএ অনুলিপন কোন সময় ইন্টারফেস পর্যায়ে? প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই নবম এবং দশম শ্রেণীতে কোষ বিভাজন বিষয়টি পড়েছ। কোষ বিভাজনের মাইটোসিস পর্যায়ে আগের পর্যায়টি অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের জন্য যে প্রস্তুতিমূলক পর্যায় সেটিকে বলা হয় ইন্টারফেস পর্যায়। আর এই ইন্টারফেস পর্যায়েই সাধারণত এই ডিএনএ অনুলিপনটি ঘটে থাকে। তো এখন আমরা মূল বিষয়ে যাব। ডিএনএ অনুলিপন সম্পর্কে, অর্থাৎ ডিএনএ অনুলিপনটি কিভাবে হয় সেটি নিয়ে এ পর্যন্ত তিনটি অনুকল্প বা তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে, প্রস্তাবিত হয়েছে। আসো আমরা তিনটি পদ্ধতি বা অনুকল্প নিয়ে একটু জেনে নেই। প্রথমেই হচ্ছে অর্ধরক্ষণশীল অনুকল্প, দ্বিতীয়ত সংরক্ষণশীল অনুকল্প, তৃতীয়ত হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। তাহলে আমরা তিনটি অনুকল্পের নাম জেনে নিলাম। এখন আমরা অর্ধরক্ষণশীল অনুকল্প বা অর্ধরক্ষণশীল পদ্ধতি নিয়ে বিস্তারিত জানব। তো প্রথমে আসো আমরা অর্ধরক্ষণশীল পদ্ধতি কোন দুই বিজ্ঞানী প্রমাণ করেছেন, প্রস্তাব করেছেন তাদের সম্বন্ধে জানি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মেথু মেসেলসন এবং ফ্রাঙ্কলিন স্টাহ। এই দুই বিজ্ঞানী 1958 সালে ই কোলাই অর্থাৎ ইশারিকিয়া কোলাই নামক একটি ব্যাকটেরিয়াতে এই অর্ধরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করে ফেলে। এই জন্য আমি তোমাদেরকে এই অর্ধরক্ষণশীল পদ্ধতিটা বিস্তারিতভাবে বর্ণনা করব। আসো অর্ধরক্ষণশীল পদ্ধতি কি সেটি আমরা একটু জেনে নেই। প্রথমে সংজ্ঞাটা জানি কি, নতুন সৃষ্ট অর্থাৎ যে ডিএনএটি সৃষ্টি হবে তার ডাবল হেলিক্সের একটি হেলিক্স নতুন থাকবে, অপরটি পুরাতনই হবে।
আমরা একটু ছবির মাধ্যমে বিষয়টি বুঝি। এটি একটি দ্বিসূত্রক ডিএনএ। আমি তোমাদেরকে সহজে বোঝার জন্য একটি সুতাকে নীল রঙের করে দিয়েছি, অন্য আরেকটি সুতাকে লাল রঙের করে দিয়েছি। এখন এই ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএ থেকে যখন দুইটি দ্বিসূত্রক ডিএনএ তৈরি হবে তখন কি অবস্থা হয় আমরা একটু দেখি। দেখো, এখানে নীল এবং লাল সুতা দুইটি পৃথক হয়ে গেছে এবং এদের মধ্যে নতুন করে সাদা রঙের, আমি বোঝানোর জন্য, সাদা রঙের হয় না, সাদা রঙ বোঝানোর জন্য সাদা রঙের করে দিয়েছি, সাদা রঙের দুইটি সুতা এসে জোড়া লেগেছে। তার মানে এই যে ডিএনএ প্রথমে ছিল সেটা থেকে যে দুটো ডিএনএ তৈরি হলো তার একটি সুতা কিন্তু আগেই ছে আগে আছে এবং অন্য সুতাটি নতুন ভাবে হয়েছে এটাতেও এবং এটাতেও। তার মানে এখানে কি হলো, এই সংজ্ঞার সাথে আমরা এখন মেলাই নতুন সৃষ্ট ডাবল হেলিক্সের, নতুন সৃষ্ট ডাবল হেলিক্সের একটি হেলিক্স নতুন থাকবে, একটি হেলিক্স নতুন মানে সাদা, অপরটি পুরাতনি থেকে যাবে, অপরটি পুরাতনি থেকে যাবে। এটাই হচ্ছে অর্ধ রক্ষণশীল, অর্থাৎ অনেকটা অর্ধেক রক্ষার মতো বিষয়। তা আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এখন আসো আমরা এই অর্ধ রক্ষণশীল পদ্ধতিটা সম্পূর্ণভাবে জেনে নিই। Before a cell divides, the steps in are highly conserved in organisms. There are a few differ between bacteria and eukaryotes, but we on bacterial replication in this animation simplicity. The process in a replication is copying to take place. Double helical structure DNA must first open and at a site to origin of replication to allow access by machinery that will copy the DNA. This opening is regulated by a series of initiation regulatory proteins not shown here. Once open, the DNA helicase, a ring of subunits, is loaded onto one strand of the DNA at each side replication bubble. This is two replications that will move away from each other as replications. Once access to the single strand of the DNA has been obtained, the primase is loaded DNA. Primase synthesizes a small arch of RNA by cutting the sequence of nucleotides on the template strand. A dimerase will later elongate this small stretch. During elongation, the replication bubble gets bigger as the helicases move apart, establishing two replication forks that move in opposite directions. The slide clamp and polymerase at each replication fork moves the DNA as the helicase unwinds the double-stranded DNA to dissociate single strands. Let's focus on the right-hand fork for a moment, as the process both forks are identical. Polymerase is onto both the top and the DNA strands at the fork. Because polymerase only synthesized DNA prime to three prime direction, the two strands must be copied directions. Strand in this fork is the end. The polymerase strand moves continuously from left to right, synthesizing DNA as it travels. The top strand on which just a short stretch of DNA by the polymerase elongates 5' to 3' direction. After synthesizing a short stretch of DNA, the polymerase then dissociates. The new polymerase binds to elongate the next dimer. So priming and elongation happening repeatedly on the lagging strand as the replication fork moves along the DNA. Synthesis is discontinuous. The short stretches of DNA that are made on the lagging strand are called Okazaki fragments after their discoverer. During the course of replication, these fragments are stitched together. When the lagging strand polymerase runs up against a previously made Okazaki fragment while in the process of synthesizing DNA, the replicative DNA polymerase 3 is replaced by DNA polymerase 1, which has 5' to 3' exonuclease activity. This exonuclease then degrades the RNA primer in front of it, synthesizing DNA as it goes. Once the RNA primer is removed, the two sections of DNA are joined by DNA ligase. Now the lagging strand has been elongated by one more Okazaki fragment. Much less is known about the details of the termination of DNA replication. Once the entire chromosome is copied, the two replication forks meet each other and are dismantled. The ends of the new DNA strands are then joined, again by DNA ligase.
The two daughter DNA molecules now consist of one parent strand of DNA shown in grey and one newly made strand shown in green. Thus, তো প্রথমেই হচ্ছে অরি অর্থাৎ সূচনাবিন্দু। কোনো একটি কাজ করতে হলে সেটি কোনো নির্দিষ্ট স্থান থেকে শুরু করতে হয়। ঠিক তেমনি ভাবে ডিএনএ একটি অনুলিপন প্রক্রিয়া আর এটি ডিএনএ এর কোনো নির্দিষ্ট স্থান থেকে শুরু হবে। তো এই যে জায়গা থেকে ডিএনএ অনুলিপন শুরু হয় সেই জায়গাটাকে বলা হয় অরিজিন, সংক্ষেপে বলা হয় অরি, বাংলায় বলে সূচনাবিন্দু। সাধারণত ডিএনএতে একটি অরিজিন থাকতে পারে, অরি থাকতে পারে বা সূচনাবিন্দু থাকতে পারে, আবার একাধিকও থাকতে পারে। একাধিক বিষয়টি আমি একটু পরে তোমাদেরকে ব্যাখ্যা করছি। তাহলে আমরা নিশ্চয়ই অরি বা সূচনাবিন্দু সম্পর্কে জেনে ফেললাম, বুঝতে পেরেছি। এখন আসো দ্বিতীয়ত, টোপো আইসোমারেস। কেউ কেউ আবার গাইরেস এনজাইমের কথাও বলেন। টোপো আইসোমারেস একটি এনজাইম। এই এনজাইম কি করে, সূচনা বিন্দু থেকে অর্থাৎ যে জায়গাটা থেকে অনুলিপন শুরু হয়েছে ঠিক সেখান থেকে হেলিক্সের প্যাচ বা পাক খুলতে শুরু করে। অর্থাৎ আমরা জানি ডিএনএ সুতারা হচ্ছে প্যাঁচানো ঘোরানো সিঁড়ির মতো, প্যাঁচানো থাকলে তো হবে না, এটাকে সোজা করে দিতে হবে। আর সোজা করার কাজটা, পাক খোলার কাজটা কে করে, টোপো আইসোমারেস, আবার কোনো কোনো বিজ্ঞানীর মতে এটা গাইরেস। তো যাই হোক, আমরা দ্বিতীয়টা বুঝলাম। এখন তৃতীয় ক্ষেত্রে কি হলো, হেলিকেজ এনজাইম। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে একটা এনজাইমের ছবি দেওয়া হয়েছে, এটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। এই হেলিকেজ এনজাইম করে কি, এই ডিএনএ অণুতে এডিনিন এবং থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিনের যে বন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধনই থাকে, সেটাকে বিচ্ছিন্ন করে দেয়। বিচ্ছিন্ন করার কারণে ডিএনএ দ্বিসূত্রকটা দূরে সরে যায়, সুতা দুইটি দূরে সরে যায়, ফলে এরা এক সূত্রে বা একক হেলিক্সে পরিণত হয়। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ হেলিকেজ এনজাইম এখানে আলাদা করে দিচ্ছে, এখানে আলাদা করে দিচ্ছে, ফলে সুতা দুইটা আলাদা হয়ে যাচ্ছে। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার আলাদা করে দিচ্ছে তাহলে এডিনিন আবার থাইমিনের সাথে জোড়া লেগে যেতে পারে, গুয়ানিন সাইটোসিনের সাথে জোড়া লেগে যেতে পারে, তোমাদের কথা ঠিক। তাহলে বিষয়টা কি হবে, চলে আসবে এসএসবিপি, অর্থাৎ একটি প্রোটিন, তার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই প্রোটিনের কারণে কি হতে পারবে না, এই সুতা দুইটা আর একত্রিত হতে পারবে না, অর্থাৎ এডিনিন থাইমিনকে আর আকর্ষণ করবে না, ফলে এরা একক সুতায় পরিণত হবে। এখন খেয়াল করে দেখো, বিষয়টা অনেকটা ওয়াইয়ের মতো হয়ে গেছে, শোয়ানো ওয়াইয়ের মতো হয়ে গেছে। এখানে যদি আমরা ওয়াইয়ের এটা একটা ধরি, এটা একটা বাহু ধরি, এটা একটা বাহু ধরি, তাহলে এটা একটা ওয়াই আকৃতির হয়েছে। এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন, তাহলে কয়টা রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো, এ পাশে একটা এবং এ পাশে একটা। সাধারণত ওরি দুই পাশে দুইটি রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়ে যায়। রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়ে গেল, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন এসে গেল, ফলে এই সূচনা বিন্দুর দুই পাশে দুইটি রেপ্লিকেশন কমপ্লেক্স তৈরি হবে। রেপ্লিকেশন কমপ্লেক্স বা জটিল অবস্থার সৃষ্টি হবে। এখানে ডিএনএ অণু, এডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, তারপরে তোমার হচ্ছে হেলিকেজ এনজাইম, তারপর টোপো আইসোমারেজ ইত্যাদি ইত্যাদি, একটা রেপ্লিকেশন কমপ্লেক্স এ পাশে এবং এ পাশে। এই যে রেপ্লিকেশন কমপ্লেক্স দুটি দেখতে পাচ্ছ, এই দুইটি কিন্তু এখানে অবস্থান করবে না, এরা কিন্তু চলা শুরু করে দেবে, কারণ হেলিকেজ এনজাইম কিন্তু বন্ধনী ভেঙে ভেঙে সামনের দিকে এগোবে, এটাও সামনের দিকে এগোবে। ঠিক একইভাবে টোপো আইসোমারেজ অথবা গাইরেজ যাই বলো না কেন, সে কিন্তু পাক খুলতে খুলতে সামনের দিকে যাবে, ফলে কমপ্লেক্স দুটি দুজন থেকে বিপরীত দিকে চলা শুরু করে দেবে। আসো বিষয়টি আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখি। DNA replication will begin at a specific area of the molecule called the origin of replication. The origin of replication denotes the area of active replication called the replication fork. তাহলে এখানে ছবিতে তুমি দেখতে পাচ্ছ, helicase separates the strands of the double helix.
and single-stranded binding proteins stabilize the newly single-stranded regions. DNA gyrase is used to make sure the double-stranded areas outside of the replication fork do not supercoil. তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা কিভাবে হলো। এখন আসা আমরা আর একটু জেনে নিই। এইদিকে হেলিকেজ এনজাইম তো বন্ধনী ভেঙে সুতা দুইটাকে আলাদা করে দিল, ফলে একক সুতায় তৈরি হলো। এখন এই একক সুতা তার মতো আরেকটি সম্পূরক সুতা তৈরি করবে, এই একক হেলিক্সটি তার মতো আরেকটি সম্পূরক একক হেলিক্স তৈরি করবে। এই জন্য পৃথক হওয়া এই একক হেলিক্স দুইটি নিজেরাই ছাঁচ হিসাবে, তার টেমপ্লেট বা ছাঁচ হিসাবে ব্যবহৃত হয়। তো ছাঁচ জিনিসটা অনেকে বোঝো, অনেকে হয়তো বুঝতে পারছো না, আমি একটা সহজ উদাহরণ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, অনেকে দেখবা বাড়িতে পিঠা তৈরি করে, পিঠা তৈরি করার জন্য আগে থেকে একটা কি করে ছাঁচ রেডি করে নেয়। আবার যারা ইটের তৈরি খলাতে যাও, তারা দেখবা ওখানে যে ইট তৈরির জন্য আগে থেকে কাঠ দিয়ে একটা ছাঁচ তৈরি করে নেয়, যার কারণে ইটের মাপ শেপ সব ঠিক থাকে। ঠিক তেমনি ভাবে এরাও তার মতো হুবহু আরেকটা ডিএনএ তৈরির জন্য নিজেরাই, অর্থাৎ তাদের মতো সম্পূরক হেলিক্স তৈরির জন্য নিজেরাই ছাঁচ অর্থাৎ টেমপ্লেট হিসেবে কাজ শুরু করে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিএনএ সুতা থেকে সরাসরি ডিএনএ তৈরি হতে পারে না বা হয় না। তাহলে কিভাবে হবে, সেটার জন্য আছে প্রাইমেজ এনজাইম। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ প্রাইমেজ এনজাইম, পরবর্তীতে আমরা ভিডিওতে দেখব। এই প্রাইমেজ এনজাইম এসে কি করে, সংক্ষিপ্ত আরএনএ সুতা তৈরি করে, ডিএনএ মধ্যে আরএনএ সুতা তৈরি করে। ফলে কি হলো, আরএনএ তৈরি হয়ে গেল। এখন এই যে আরএনএ তৈরি হলো, এটাকে বিজ্ঞানীরা বলেছে প্রাইমার, এই সংক্ষিপ্ত আরএনএ কে বলেছে প্রাইমার। ফলে এটার কারণ কি, এটারও কারণ আছে। এই যে এখানে দেখো 5 প্রাইম প্রান্ত তৈরি হয়েছে, এখানে 3 প্রাইম প্রান্ত তৈরি হয়েছে। এখন যখন প্রাইমেজ এনজাইম এসে প্রাইমার তৈরি করে ফেলল, তখন অন্য আরেকটি এনজাইম আসে, সেই এনজাইমটার নাম আমরা একটু পরে দেখব। তো আসো আমরা এখন একটা ভিডিও দেখি, যে ভিডিওতে আমরা প্রাইমার তৈরি করতে The two strands run in opposite directions. This determines how each strand of DNA is replicated. The first step in DNA replication is to separate the two strands. This unzipping is done by an enzyme called helicase and results. এখানে দেখো হেলিকেজ এনজাইমটা বন্ধনী দুটিকে ভেঙে দিয়ে, অর্থাৎ সুতা দুটাকে দূরে সরিয়ে দিচ্ছে। Action of a replication fork. ফলে এখানে একটা রেপ্লিকেশন ফর্ক এর সৃষ্টি হলো। Separated strands each provide a template for creating a new strand of DNA. An enzyme called primase. তাহলে কে চলে আসলো, প্রাইমেজ এনজাইম। Starts the process. This enzyme makes a small piece of RNA. এই এনজাইমটা একটা ছোট বা সংক্ষিপ্ত আকারে আরএনএ সুতা তৈরি করলো, এটাকে আমরা বলবো প্রাইমার। Called a primer. This marks the starting point for the construction of the new strand of DNA. তাহলে এটা থেকেই নতুন ডিএনএ সুতা তৈরি হওয়া শুরু হবে। আসো পরবর্তী তথ্য নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন কে চলে আসবে, ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 একটি এনজাইম, সে কি করবে, এই যে মুক্ত প্রান্ত, এই যে ছোট্ট একটা আরএনএ তৈরি হয়েছে যার 5 প্রাইম প্রান্ত আছে, 3 প্রাইম প্রান্ত আছে, ঠিক এই প্রান্তে এসে সে একটি একটি করে নতুন নতুন নিউক্লিওটাইড এনে যুক্ত করতে থাকবে। এভাবে যুক্ত করতে 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 সে কি করবে, একটা নতুন ডিএনএ সুতা তৈরি করতে থাকবে। তো এনজাইমটার নাম মনে রাখতে হবে, এনজাইমটার নাম কি, ডিএনএ পলিমারেজ 3। তো মনে রাখবে নতুন যে ডিএনএ বা নতুন যে হেলিক্স তৈরি হবে, সেটি সব সময় 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা এখন একটা মজার ব্যাপার শোনো,
মজার ব্যাপারটা হচ্ছে এই যে ডিএনএ সুতা দুইটি আলাদা হয়েছিল তার দুটো থেকেই তো একই প্রসেসে সম্পূরক সুতা তৈরি হওয়ার কথা বা হেলিক্স তৈরি হওয়ার কথা, কিন্তু তা হয় না, একটি নিরবিচ্ছিন্ন ভাবে হয়ে যায়। বিজ্ঞানীরা বলেছে এটা হচ্ছে না, এটার নাম দিয়েছে লিডিং সুতা বা অগ্রগামী সুতা, এটি নিরবিচ্ছিন্ন ভাবে তৈরি হবে, এটার মধ্যে কোনো ঝামেলা হবে না। কিন্তু অন্য সুতাটি, অপর পাশের সুতাটি একটু ধীরগতিত হয়ে যাবে, এই জন্য ওই সুতারটার নাম দেওয়া হয়েছে লেগিং বা ধীরগামী সূত্র। এটি কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে প্রতিরূপ সৃষ্টি করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে কেন পারে না স্যার? কারণ হচ্ছে বিপরীত দিকের হওয়ার কারণে, অর্থাৎ ফাইভ প্রাইম প্রান্ত থেকে থ্রি প্রাইম প্রান্তের দিকে এটি হয়, কিন্তু এটি কিন্তু ফাইভ প্রাইম প্রান্ত থেকে থ্রি প্রাইম প্রান্ত হচ্ছে না, বরং উল্টা দিকে চলতেছে। আসো আমরা একটা ভিডিও দেখে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যায়। An enzyme called primase starts the process. This enzyme makes a small piece of RNA. এখানে আমরা দেখলাম RNA, ছোট RNA তৈরি হয়ে গেল। The primer. This marks the starting point for the construction of the new strand of DNA. An enzyme called DNA polymerase binds to the primer. চলে আসলো ডিএনএ পলিমারেজ, এখানে কিন্তু থ্রি কথা বলে নাই, কিন্তু এটা ডিএনএ পলিমারেজ থ্রি হবে। সেটি করতেছে নতুন মুক্ত নিউক্লিওটাইড এনে এনে, হ্যাঁ, ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম প্রান্তের দিকে যাচ্ছে। দেখো খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, এটাকেই বলা হয় লিডিং স্ট্র্যান্ড। The DNA polymerase adding bases one by one in the 5' to 3' direction. The other strand, the lagging strand, cannot be made in this continuous way because it runs in the opposite direction. অন্য টিকে বলা হয়েছে লেগিং স্ট্র্যান্ড, the opposite at. Each fragment is started with an RNA primer. এখন খেয়াল করো এখানে একটা প্রাইমার তৈরি হয়েছে, এখানে একটা প্রাইমার তৈরি হয়েছে, এইটুক জায়গায় আবার নতুন করে একটা ডিএনএ সুতা তৈরি করবে, সেটা কিন্তু ডিএনএ পলিমারেজ থ্রি করবে। DNA polymerase then adds a short row of DNA bases in the 5' to 3' direction. এভাবে ঘটনা ঘটতেই থাকবে। The next primer is then added further down the lagging strand. Another Okazaki fragment is then made and the process is repeated again. তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কেন দেরি হলো, লেগিং হলো কেন? কারণ এই যে আরএনএ তৈরি হচ্ছে, একবার প্রাইমেজ এনজাইম আসছে, আবার ডিএনএ পলিমারেজ 3 আসতেছে, আবার আরএনএ প্রাইমেজ আসতেছে, আবার ডিএনএ পলিমারেজ 3 আসতেছে, ফলে দুইটা এনজাইম এসে সুতা তৈরি করার কারণে এটা একটু ধীরগতিতে হয়ে যাবে। এবং এই যে খণ্ডগুলো তুমি দেখতে পাচ্ছ, এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। বিজ্ঞানী ওকাজাকির নাম অনুসারে এগুলোর নাম হয়েছে ওকাজাকি খণ্ড। তো যাই হোক, এখন আমরা তাহলে লিডিং সুতা এবং লেগিং সুতা দুইটাই দেখতে পাচ্ছি। এখন একটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে তো আরএনএ প্রাইমেজ এসে প্রাইমার তৈরি করে ফেললো, কিন্তু ডিএনএ থেকে তো ডিএনএ তৈরি হওয়ার কথা প্রাইমার তৈরি করলো, তাহলে এটা তো আরএনএ তৈরি হয়ে গেল, তাহলে এই আরএনএ রাখা যাবে না, তখন চলে আসবে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 এসে কি করবে, এই প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপিত করবে, অর্থাৎ খুব সহজ ইউরাসিল যেখানে যেখানে ছিল সেই জায়গাগুলোকে সে সরিয়ে দিবে এবং সেখানে থাইমিনকে প্রতিস্থাপিত করে দিবে। তো আমি আগেই বলেছি ফলে ওকাজাকি খণ্ডের তৈরি হলো, এটা ওকাজাকি খণ্ড। এই ওকাজাকি খণ্ড তৈরি হওয়ার কারণে খণ্ড খণ্ড, কারণ তুমি সহজেই বুঝতে পারতেছ যে একটা সুতা তৈরি করেছে ডিএনএ পলিমারেজ 3, আর একটা সুতা তৈরি করেছে আরএনএ প্রাইমেজ, তারপরে এটাকে প্রতিস্থাপন করেছে ডিএনএ পলিমারেজ 1, ফলে খণ্ড 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 খণ্ড, হ্যাঁ, ওকাজাকি খণ্ডের সৃষ্টি হবে। এইগুলোকে কি করতে হবে, জোড়া লাগাতে হবে, আর জোড়া লাগানোর জন্য চলে আসবে লাইগেজ এনজাইম। আশা করি সহজেই বুঝতে পারতেছো এখানে লাইগেজ এনজাইম চলে আসছে। তো এই হচ্ছে বিষয়, এখন তৈরি তো হয়ে গেল, পড়া জিনিসটা হয়ে গেল, এদিকে পরিমাণ এখানে লেগিং সুতা হোক বা লিডিং সুতা হোক, সুতা দুইটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পর ডিএনএ কি করবে,
আবার পেঁচ খাবে, কারণ ডিএনএ একটা বিশেষ বৈশিষ্ট্য কি, পেঁচানো ঘোরানো সিঁড়ি আমরা পড়েছি। সুতরাং এই পেঁচ করার জন্য চলে আসবে এপি আইসোমারেজ, সে পেঁচ তৈরি করতে সাহায্য করবে, ফলে খুব অল্প সময়ে ডাবল হেলিক্সটি দুইটি ডাবল, অর্থাৎ একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ তৈরি হয়ে যাবে। তো আসো আমরা একটু, পড়াটা যেহেতু অনেক লম্বা হয়েছে কাজে আমরা একটু রিভাইজ দেই, অর্থাৎ কি কি জিনিস আমরা শিখলাম সেটা আবার দেখি। প্রথমে আমরা দেখলাম যে একটি বিন্দুতে ডিএনএর একটি নির্দিষ্ট সূচনা বিন্দুতে কাজটি শুরু হয়, সেখানে একটা এনজাইম চলে আসে, সেই এনজাইমের নাম হচ্ছে টোপো আইসোমারেস, কেউ কেউ বলেন গায়েরেস। আচ্ছা, পেস খুলে দিলে এরপর কি আসলো, হেলিকেজ। হেলিকেজ এসে কি করলো, এই বন্ধনীগুলো ভেঙে দিল, হাইড্রোজেন বন্ধনী অর্থাৎ নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে যে হাইড্রোজেন বন্ধনী ছিল সেগুলো ভেঙে দিল। এরপর আসলো কে, আরএনএ প্রাইমেস। আরএনএ প্রাইমেস এসে কি তৈরি করলো, আরএনএ প্রাইমার তৈরি করলো। ঠিক আছে, আরএনএ প্রাইমার তৈরি করার পর ডিএনএ পলিমারেজ 3 চলে আসলো, ডিএনএ পলিমারেজ 3 এসে কি করলো, নতুন স্ট্র্যান্ড তৈরি করলো, অর্থাৎ সুতা তৈরি করলো, একটি সুতা নিরবিচ্ছিন্ন আর একটি নিরবিচ্ছিন্ন নয়। এরপরে চলে আসলো ডিএনএ পলিমারেজ 1, অর্থাৎ যেখানে যেখানে আরএনএ প্রাইমার থাকবে সেখানে সেখানে সে এগুলোকে প্রতিস্থাপন করবে। এরপরে চলে আসলো লাইগেজ এনজাইম, কারণ এই খণ্ডগুলো হয়েছে ওকাজাকি খণ্ড, এগুলোকে কি করবে, জোড়া লাগিয়ে দেবে। এবং শেষ হচ্ছে এপি আইসোমারেস, এপি আইসোমারেস কি করবে, আবার পেস তৈরিতে সহায়তা করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ডিএনএ অনুলিপন জিনিসটা সহজেই বুঝতে পেরেছ, তোমরা বই ভালো করে পড়বে, বইয়ে বিস্তারিত সবকিছু দেওয়া আছে। আমি এখানে তোমাদেরকে সহযোগিতা করার জন্য প্রেজেন্টেশন দিলাম, তারপর ভিডিও দেখালাম, তোমরা অবশ্যই আশা করি বুঝতে পারবে। তো এখন আসো আমরা আরেকটু বিষয় দেখে নেই, সেটা কি, আদি কোষে এবং প্রকৃত কোষে কি একই রকম ভাবে অনুলিপন হয় নাকি একটু ভিন্ন ভাবে হয়। তো আদি কোষ বলতে আমরা কাকে বুঝব, ব্যাকটেরিয়াকে। তাহলে আসো আদি কোষ অর্থাৎ ব্যাকটেরিয়াতে অনুলিপনটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখে নেই। সাধারণত ব্যাকটেরিয়াতে মনে করো ডিএনএ, বৃত্তাকার ডিএনএ আছে, আর বৃত্তাকার ডিএনএ যে কোনো জায়গায় কি হতে পারে, প্রতিলিপন শুরু হইতে পারে, সেটা ওরি এখানে হইতে পারে, এখানে এখানে ওরি হইতে পারে, ধরলাম এখানে হয়েছে। তাহলে এখানে যে হলো এই জায়গাটাতে প্রথমে ওই এনজাইমগুলো এসে, এনজাইমগুলোর নাম অবশ্যই তোমাদের মনে আছে, আমি আবার বলছি না। তো এই এনজাইমগুলো কি করলো, এদেরকে দূরে সরিয়ে দিল, ফলে রেপ্লিকেশন ফর্কের সৃষ্টি হলো, ফলে লিডিং সূত্র, লেগিং সূত্র সব সেম হবে কিন্তু, সূত্র তৈরি হলো, ফলে রেপ্লিকেশন ফর্কের সৃষ্টি হলো, আস্তে আস্তে এই ফর্ক বাড়তে থাকবে, বাড়তে থাকবে, দেখো বাড়তেছে বাড়তেছে। আচ্ছা, আস্তে আস্তে বাড়তে বাড়তে দুটো আলাদা হয়ে যাবে, কি বলছে, রেপ্লিকেশন ফর্ক দুই দিকে সরে গিয়ে দ্রুত কি করবে, প্রতিলিপন শেষ করবে। কিন্তু প্রকৃত কোষে কিভাবে হয়, ঠিক একইভাবে, একটু পরিবর্তন আছে, আসো দেখি। ডিএনএ সুতা এক জায়গায়, আমি আগেই বলেছি, এক জায়গায় হতে পারে, দুই জায়গায় হতে পারে, হোক বহু জায়গায় হতে পারে। ড্রোসোফিলাতে খেয়াল করো, ড্রোসোফিলাতে 50,000 জায়গায় একই স্থানে, 50,000 স্থানে ওরি হতে পারে। তাহলে আমরা ড্রোসোফিলা কি, একটি মাছি, মাছি এ হচ্ছে ড্রোসোফিলা। আচ্ছা, তো এখন এই যে শুরু হলো, এখানে আলাদা করে দিল ওই এনজাইমগুলো, একই এনজাইমগুলো, আমি এনজাইমগুলোর নাম বলে দেব, হ্যাঁ, পেস খুলতে সাহায্য করে টোপো আইসোমারেস, বন্ধনীগুলো আলাদা করে দিবে হেলিকেস, এখানে প্রোটিন এসে লাগবে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এবং এখানে প্রাইমেজ এনজাইম কি করবে, প্রাইমার তৈরি করবে, ডিএনএ পলিমারেজ 3 কি করবে, ডিএনএ তৈরি করবে, আর আরএনএ যেখানে প্রাইমার তৈরি হয়েছিল সেগুলোকে প্রতিস্থাপন করবে ডিএনএ পলিমারেজ 1। তো এভাবে তৈরি হইতে থাকবে রেপ্লিকেশন ফর্ক, রেপ্লিকেশন ফর্ক এদিকেও যেতে থাকবে, এদিকেও যেতে থাকবে, দেখো তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, আস্তে আস্তে বাড়তে থাকবে এবং এক জায়গায় এসে প্রতিলিপন শেষ হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আদি কোষে অনুলিপন কত মিনিটে কতটি হয়, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতি মিনিটে 10,00,000 বেস পেয়ার যুক্ত হয়, আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি মিনিটে 500 থেকে 5,000 বেস পেয়ার যুক্ত হয়। তাহলে ব্যাকটেরিয়া তো অনেক বেশি, অনেক দ্রুত হয়,
তো আমরা এতক্ষণ ছাত্রছাত্রীরা আমরা এতক্ষণ কিন্তু অর্ধরক্ষণশীল পদ্ধতি নিয়ে জানলাম, এখন আমরা একটু সংরক্ষণশীল অনুকল্প নিয়ে জানব। সংরক্ষণ অনুকল্পতে কি ঘটে? সংরক্ষণশীল অনুকল্পতে আমরা দেখি মাতৃ অনুসূত্র দুইটি পৃথক হয়, পৃথক হয়ে ছাঁচ দুটি নতুন অনুসূত্র তৈরি করে। দেখো নতুন অনুসূত্র তৈরি করলো, কিভাবে করলো? এই নতুন অনুসূত্রগুলো ছাঁচ থেকে পৃথক হয়ে আবার নতুনে নতুনে মিলিত হয়, পুরাতন পুরাতনে মিলিত হয়। দেখো আমি একটু ছবি দ্বারা বুঝাই দিচ্ছি, এখানে দেখো এটা হচ্ছে পুরানো ডিএনএ। আচ্ছা গুড, এখান থেকে নতুন ডিএনএ একইভাবে তৈরি হলো, অর্ধরক্ষণশীল পদ্ধতিতেই হবে, কিন্তু প্রক্রিয়া একই, কিন্তু এই নতুন নতুনের সাথে চলে যাবে, নতুন নতুনের সাথে চলে যাবে আর পুরাতনটা পুরাতনের সাথেই থেকে যাবে। এইটাকে বলা হয় সংরক্ষণশীল পদ্ধতি। এখন রয়ে গেল বিচ্ছুরণশীল পদ্ধতি। বিচ্ছুরণশীল পদ্ধতি নিয়ে একটু দেখে নিই আমরা কি লেখা আছে। এক্ষেত্রে মাতৃ ডিএনএ এর অনুসূত্র দুটি খণ্ডিত হয়ে প্রতিলিপন সৃষ্টি করে, এরপর বিভিন্ন পরিমাণে নতুন এবং পুরাতন মাতৃখণ্ডকে সংযুক্তির মাধ্যমে ডিএনএ অনুকরণ হয়। তো এখানে দেখো লাল নীল এবং সাদা, লাল নীল এবং সাদা, অর্থাৎ এদেরকে বলা হয় বিচ্ছুরণশীল। এদের কোনো নির্দিষ্ট কোনো প্রক্রিয়া নেই। প্রিয় ছাত্র ছাত্রবৃন্দ, তাহলে আমরা তিনটা অনুকল্প নিয়ে জানলাম। এক প্রথমটি হচ্ছে অর্ধরক্ষণশীল অনুকল্প, এটি আমরা বিস্তারিত জানলাম, ভিডিওর মাধ্যমে দেখলাম। এরপরে আমরা দেখলাম সংরক্ষণশীল অনুকল্প, এরপর আমরা জানলাম বিচ্ছুরণশীল অনুকল্প সম্পর্কে। তো এখন আমি তোমাদেরকে আরেকটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। মজার বিষয়টি কি? মজার বিষয়টি হচ্ছে ডিএনএ প্রোফ্রেডিং, ডিএনএ মেরামত। আমি তোমাদেরকে ডিএনএ পড়ানোর সময় বলেছিলাম যে ডিএনএ, কোন ডিএনএ তে যদি কোনো গোলযোগ সৃষ্টি হয়, ডিএনএ নিজেই সেটা কি করতে পারে, মেরামত করে নিতে পারে। আসো বিষয়টি আমরা একটু ভালো করে দেখে নেই। আচ্ছা, কি লেখা আছে? নতুন স্ট্র্যান্ড তৈরি করার সময় অনেক সময় দেখা যায় গুয়ানিনের সাথে সাইটোসিন থাকার কথা, কিন্তু গুয়ানিনের সাথে কে চলে আসছে? থাইমিন। তাহলে এটা কি কি বলা হয়? মিসম্যাচ। মিসম্যাচ হলো না? হ্যাঁ, ম্যাচিং ঠিক হয়নি, মিসম্যাচ হয়ে গেল। এরকম কি কয়টাতে হতে পারে? মানুষের প্রতি 1000 জিনের মধ্যে এরকম একটি ভুল হতে পারে। তাহলে সেটা কি হবে? সেটা ডিএনএ নিজেই ঠিক করে নেবে। এটাকে বলা হয় প্রুফ রিডিং, প্রুফ রিডিং। তোমরা অনেকে প্রেসে যদি কাজ করো, কোনো গল্প লিখতে দাও বা কোনো কবিতা লিখতে দাও বা ছাপাতে দাও, কবিতার বই বা গল্পের বই ছাপাতে দিয়ে থাকো, তাহলে তোমরা সহজে বুঝবে যে তোমরা যখন কম্পিউটার অপারেটরকে কাজটা দিলে সে টাইপ করবে, টাইপ করে কিন্তু তোমাকে দেখাবে যে দেখেন কোনো বানান ভুল আছে কিনা, কোনো লাইনে দাড়ি কমা এগুলো ভুল আছে কিনা। এই যে তুমি দেখে দিলে বানানটা বা লাইনটা বা হ্যাঁ গ্যাপগুলো প্যারাগুলো কিরকম হবে সেটা দেখে দিলে, সেটাকে বলা হয় প্রুফ রিডিং। ঠিক তেমনিভাবে যখন একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ সুতার সৃষ্টি হয়, তখন ডিএনএ কি করে? এটা আবার চেক করে, প্রুফ রিডিং করে। প্রুফ রিডিং করে সে কি করে? দেখো মজার বিষয়টা, সে এখান থেকে যদি গুয়ানিনের সাথে থাইমিন থেকে থাকে, সেই থাইমিন থেকে সরাই দিবে, সরিয়ে দিয়ে সে কি করবে? সাইটোসিনকে নিয়ে আসবে। তাহলে মিসম্যাচকে সে কি করলো? মেরামত করে দিল। এটাকে বলা হয় ডিএনএ প্রুফ রিডিং এবং ডিএনএ মেরামত। এখন যদি মেরামত না হয় প্রশ্ন আসতে পারে, এবং এই মিসম্যাচগুলো কেন হয় সেটাও প্রশ্ন আসতে পারে। আসো দেখি কি ঘটনা। পরিবেশীয় কারণে, বিভিন্ন পরিবেশীয় কারণে হতে পারে, বা প্রুফ রিডিং করা হলো না, ভুল হয়ে গেল। তাহলে যদি হয় তাহলে কিন্তু অনেক বড় বড় রোগ হতে পারে। আসো আমরা পরিবেশীয় কারণগুলো জানি। পরিবেশীয় কারণগুলোর মধ্যে একটা হচ্ছে, তোমরা জানো যে ওজোন স্তর ক্ষয়ের কারণে আল্ট্রাভায়োলেট রশ্মি, আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে এসে পড়ছে, আর সেটা যদি মানুষের শরীরে পড়ে তাহলে মানুষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষাক্ত মৌলিক পদার্থ, আমরা মদ্যপান বা ড্রাগ বা অন্য কিছু যদি আমরা সেবন করি, অথবা বিষাক্ত কার্সিনোজেনিক পদার্থ, বিষাক্ত পদার্থ যদি আমরা সেবন করি, তাহলে আমাদের কি হবে? এটা এই ধরনের অবস্থা হতে পারে। এটাই হচ্ছে, এখন এটাকে কি করতে হবে? মেরামতের ব্যবস্থা করতে হবে। তো
এখন যদি মেরামত না হয়, মেরামতের ব্যবস্থা যদি না থাকে, তাহলে আল্ট্রাভায়োলেট রে জনিত কারণে স্কিন ক্যান্সার হতে পারে। দেখো ছবিতে দেখতে পাচ্ছ স্কিন ক্যান্সার। আবার মিসম্যাচের কারণে আরো একটি কথা আছে, সেটা কি কোলন ক্যান্সার। কোলনে অর্থাৎ মানুষের অন্ত্রে, হ্যাঁ বৃহৎ অন্ত্রের একটা বড় অংশের নাম হচ্ছে কোলন। আর এই কোলনে কি হতে পারে, ক্যান্সার হতে পারে, অনিয়ন্ত্রিত মাইটোসিস শুরু হয়ে যেতে পারে। এছাড়া জেরোডেজমা পিগমেন্টাসাম নামক একটা চর্মরোগ হতে পারে। এই চর্মরোগ হলে শরীরে এরকম ফুসকা পড়ে যায়, এটা খুবই খারাপ একটা রোগ। তো প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা এতক্ষণ ডিএনএ অনুলিপন নিয়ে বিস্তারিত জানলাম। DNA replication will begin at a specific area of the molecule called the origin of replication. The origin of replication denotes the area of active replication called the replication fork. Helicase separates the strands of the double helix, and single-stranded binding proteins stabilize the newly single-stranded regions. DNA gyrase is used to make sure the double-stranded areas outside of the replication fork do not supercoil. Each strand has a 5' end and a 3' end. The two strands run in opposite directions. This determines how each strand of DNA is replicated. The first step in DNA replication is to separate the two strands. This unzipping is done by an enzyme called helicase and results in the formation of a replication fork. The separated strands each provide a template for creating a new strand of DNA. An enzyme called primase starts the process. This enzyme makes a small piece of RNA called a primer. This marks the starting point for the construction of the new strand of DNA. An enzyme called DNA polymerase binds to the primer and will make the new strand of DNA. DNA polymerase can only add DNA bases in one direction, from the 5' end to the 3' end. One of the new strands of DNA, the leading strand, is made continuously, the DNA polymerase adding bases one by one in the 5' to 3' direction. The other strand, the lagging strand, cannot be made in this continuous way because it runs in the opposite direction. Each fragment is started with an RNA primer. DNA polymerase then adds a short row of DNA bases in the 5' to 3' direction. The next primer is then added further down the lagging strand. Another Okazaki fragment is then made, and the process is repeated again. আশা করি তোমরা বই পড়বে এবং আমার এই ভিডিওটা বারবার দেখবে। When DNA replicates, its strands are separated by the enzyme helicase. Single-stranded DNA binding proteins keep the strands from reannealing. One DNA strand encodes the leading strand, which forms from its 5' to its 3' end, using DNA polymerase 3. No problem here, but the lagging strand presents problems. It has to form from 5' to 3' too. It forms in pieces called Okazaki fragments. First, an RNA primase lays down an RNA primer. Then, DNA polymerase 3 lays down new DNA. The process repeats again and again. DNA polymerase 1 replaces the RNA primers with DNA. Finally, DNA ligase links the Okazaki fragments.
happens when an enzyme called helicase breaks the hydrogen bond between the two strands of DNA. It unwinds the double helix DNA into two single strands that serve as templates for the region of DNA. The resulting structure is called a replication fork. The leading strand is formed from its 5' to its 3' strand by the enzyme polymerase 3. Polymerase 3 adds units known as nucleotides to the leading strand. Nucleotides contain sugars, phosphates, and bases. RNA primase adds a structure known as the RNA primer to the lagging strand. DNA polymerase 3 then lays down a new DNA in the lagging strand. This process is repeated as new DNA is added to the strand. Finally, DNA ligase links the Okazaki fragments. Thus, the lagging strand is completely replicated. Before a cell divides, the steps in a highly conserved in organisms. There are a few differ between bacteria and eukaryotes, but we on bacterial replication in this animation simplicity. The process in a replication is copying to take place. Double helical structure DNA must first open and at a site to origin of replication to allow access and machinery that will clear the DNA. This opening is regulated by a series of initiation regulatory proteins not shown here. Once open, the DNA helicase ring of subunits is loaded onto one strand of the DNA at each side replication bubble. This is two replications that will move away from each other as replications. While this access to the single strand of the DNA has been lost, the primase is loaded DNA. Primase synthesizes a small arch of RNA by copying the sequence of nucleotides on the template strand. A dimerase will later elongate this small stretch. During elongation, the replication bubble gets bigger as the helicases move apart, establishing two replication forks that move in opposite directions. The slide clamp and polymerase at each replication fork moves the DNA as the helicase unwinds the double-stranded DNA to those single strands. Let's focus on the right-hand fork for a moment, as the process both forks are identical. Polymerase it onto both the top and the DNA strands at the fork. Because polymerase only synthesized DNA prime to three prime direction, the two strands must be copied directions. Strand in this fork is the end. The polymerase strand moves continuously from left to right, synthesizing DNA as it travels. The top strand on which just a short stretch of DNA is by the polymerase elongates 5' to 3' direction. After synthesizing a short stretch of DNA, the polymerase then dissociates. The new polymerase binds to elongate the next dimer. So priming and elongation happening repeatedly on the lagging strand as the replication fork moves along the DNA, synthesis is discontinuous. The short stretches of DNA that are made on the lagging strand are called Okazaki fragments after their discoverer. During the course of replication, these fragments are stitched together. When the lagging strand polymerase runs up against a previously made Okazaki fragment while in the process of synthesizing DNA, the replicative DNA polymerase 3 is replaced by DNA polymerase 1, which has 5' to 3' exonuclease activity. This exonuclease then degrades the RNA primer in front of it, synthesizing DNA as it goes. Once the RNA primer is removed, the two sections of DNA are joined by DNA ligase. Now the lagging strand has been elongated by one more Okazaki fragment. Much less is known about the details of the termination of DNA replication. Once the entire chromosome is copied, the two replication forks meet each other and are dismantled. The ends of the new DNA strands are then joined, again, by DNA ligase. The two daughter DNA molecules now consist of one parent strand of DNA, shown in grey, and one newly made strand, shown in green. Thus, video pause kore, bibhinno jayga thamiye, tumra
হ্যাঁ, ভালো করে বুঝে নেবে। আজকে তাহলে এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।